ট্রু আর্নিং নামের এই অ্যাপটিতে কাজ করে আপনি খুব সহজেই দৈনিক 200 টাকার মতো ইনকাম করতে পারবেন এবং সেই টাকাটা আপনি খুব সহজেই বিকাশ নগদে উইথড্র দিয়ে রিসিভ করতে পারবেন। সো গাইস, এই অ্যাপটি ডাউনলোড লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, কিংবা আপনারা প্লে স্টোরে ট্রু আর্নিং লিখে সার্চ করলেও এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করবেন, তারপর অ্যাপটি ওপেন করার পূর্বে প্লে স্টোরে সে সার্চ বক্সে গিয়ে সুপার ভিপিএনটি সার্চ করে ডাউনলোড করে ইউএস সার্ভারে কানেক্ট করে নেবেন। তার বেশি কথা না বলে চলে যাচ্ছে ট্রু আর্নিং অ্যাপটিতে। সো গাইস, এই ট্রু আর্নিং অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে এই অ্যাপটিতে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট আপনি অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করলে নিচে একটা অপশন পেয়ে যাবেন নেক্সট বলে। নেক্সট অপশনটা 2-3 বার ট্যাপ করবেন, তারপর আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন নিচে, সেটা হচ্ছে নিউ ইউজার ক্লিক টু রেজিস্টার। এখানকার নিউ ইউজার ক্লিক টু রেজিস্টার অপশনটাই ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ধরনের বেস্ট কয়েকটি অপশন ওপেন হবে। এইবার এখানে প্রথম একটা অপশন রয়েছে ফুল নেম বলে, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নাম দেবেন আপনার অ্যাকাউন্ট সেই নামের ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বর রয়েছে ইউজার নেম বলে, এখানে ক্লিক করে আপনি আপনার ইউজার নেমটি দিবেন। দেন এখানে 3 নম্বর একটা অপশন রয়েছে রেফারাল কোড বলে, আপনি অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখানকার এই রেফারাল কোড এই অপশনটায় অবশ্যই আমার রেফার কোডটি বসাবেন। আমার রেফার কোডটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিংবা আপনাদের সুবিধার্থে আমার এই রেফার কোডটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা অবশ্যই অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমার রেফার কোডটি ব্যবহার করবেন, তাহলে আপনাদেরকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। দেন এখানে পরবর্তী রয়েছে ইমেল বলে একটা অপশন, এখানকার ইমেল অপশনটা ক্লিক করে আপনার ফোনে যে ইমেলটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। দেন এখানকার এই রেজিস্টার ফোন নাম্বার বলে একটা অপশন রয়েছে, এই ফোন নাম্বার অপশনটা ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যে সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটি একবার আপনি এখানে বসিয়ে দেন। এখানকার এই পাসওয়ার্ড অপশনটায় ক্লিক করে 4 ডিজিট প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। সো সব কিছু ঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে একটা অপশন রয়েছে রেজিস্টার বলে, এখানকার রেজিস্টার অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনার এই অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এই যে টাইমারটা চলতেছে, টাইমারটা কমপ্লিট হওয়ার পরেই আর এখান থেকে 3 সেকেন্ড 2 সেকেন্ড নামটা আপনাকে ইউজার নেমটা অবশ্যই ভ্যালিড দিতে হবে, ইউজার অলরেডি এক্সিস্ট ট্রাই নিউ নতুন একটা ইউজার নেম দিতে হবে। দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আপনি পুনরায় রেজিস্ট্রেশনটা ক্লিক করে দেবেন, 10 সেকেন্ড ওয়েট করতে হবে, তাহলে আপনার এই অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে, আপনি মাত্র যে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনাকে আপনার সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। আপনি মাত্র যেই ইনফরমেশন ধরে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম ইনফরমেশনটা এখানে বসানো থাকবে, না বসানো থাকলে বসিয়ে দেবেন। তারপর আপনি এখানকার এই লগ ইন অপশনটায় ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনাকে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। তো গাইস, অ্যাপটিতে লগ ইন করার সময় ঠিক এইরকম ইন্টারফেস শো করবে, উপরে টাইমার চলতেছে স্টেপ 3, তারপরে টাইমার চলছে, টাইমারটা কমপ্লিট হয়ে গেছে, প্লে শুরু করুন। ওকে, এটা হচ্ছে অ্যাপটির হোম ইন্টারফেস। এবার আপনি অ্যাপটির হোম ইন্টারফেস থেকে প্লে শুরু করুন অপশনটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার নেট কানেকশনটা অবশ্যই স্ট্রং থাকতে হবে। এখান থেকে নিচে দেখতে পারবেন আর্নিং বলে একটা অপশন শো করা আছে, আর্নিং অপশনটা ক্লিক করবেন, এটা হচ্ছে স্পিন। আপনি এভাবে স্পিন মেরে আর্নিং করতে পারবেন। আর অ্যাপটিতে কাজ করার সময় যদি কোনো অ্যাড শো করে, তাহলে আপনার কাজ হচ্ছে সেই অ্যাডটিকে ক্লোজ করে দিতে হবে। ভুল আপনি অ্যাপটিতে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিক বেড়ে যাবে, তাহলে কিন্তু অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার পর পেমেন্ট নাও আসতে পারে। তো এখান থেকে একটা অ্যাড শো করতে আসে, অ্যাডটি আমি এখান থেকে স্কিপ 2 বার স্কিপ ক্লিক করে এখান থেকে এবারে ক্লোজ অপশনটা ক্লিক করে অ্যাডটি এখান থেকে আমি ক্লোজ করে দেবো। এবার আপনার স্পিন অপশনটা আসবেন, স্পিন গেম খেলার অপশন রয়েছে, স্পিন গেম খেলুন অপশনটা কাজ করে আপনি গেম খেলতে পারবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্রোফাইল বলে, এখানকার জাস্ট প্রোফাইল অপশনটায় ক্লিক করে দেবেন অ্যাপটির হোম ইন্টারফেস থেকে। তো প্রোফাইল অপশনটায় ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন, হ্যাঁ এখানে প্লে কার্ডে ক্লিক করুন, উইথড্র করুন আপনার কয়েন। আর আপনি যখন অ্যাপটিতে কাজ করবেন তখন আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে কিন্তু কয়েন ইনকাম হবে, আপনি কিন্তু অ্যাপটি থেকে কয়েন উইথড্র দিতে পারবেন না, অ্যাপটি থেকে কেবলমাত্র ডলার উইথড্র দেওয়া যায়। আর কয়েন উইথড্র দেওয়া যায় জাস্ট আপনি আপনার মেন ব্যালেন্সে কাজ করবেন, বেশি বেশি ব্যালেন্স ইনকাম করে নেবেন। আর অ্যাপটিতে কাজ করার সময় একটু বেশি অ্যাড শো করে, তাই আপনারা অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন। আর আপনার যদি অ্যাপটিতে কাজ করার সময় কোনো প্রকার অ্যাড না সহকারে আপনার কাছে, তাহলে আপনি বুঝবেন সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনারা সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করবেন, তাহলে আপনার কাছে অ্যাড শো করবে। অ্যাড না সহকারে কিন্তু আপনার অ্যাপটি থেকে উঠে দিলে পেমেন্ট আসবে না, জাস্ট অ্যাপটির কাজ হচ্ছে ক্লিকের কাজ। জাস্ট আপনি এখানকার ব্যালেন্স কয়েন দেখুন অপশনটা ক্লিক করলে দেখতে পারবেন কয়েনটা আপনার এখানে শো করবে, আমার অ্যাকাউন্টে বর্তমানে কোনো কয়েন নেই। এবার আপনি পেমেন্ট ইন্টারফেস থেকে দেখতে পাচ্ছেন তাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, এভাবে ক্লিক করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে সেটিংস আইকন রয়েছে, সেটিংস আইকন অপশনটা আপনি জাস্ট একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনি এখান থেকে বেশ কয়েকটি নোটিস পেয়ে যাবেন, রুলস পেয়ে যাবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়মকানুন বিস্তারিত পেয়ে যাবেন। জাস্ট আপনি এই সেটিংস অপশনটা ক্লিক করে এই ধরনের বিজ্ঞাপনগুলো পড়ে নেবেন, অর্থাৎ এই নোটিসটা আপনি এখান থেকে পড়ে নেবেন। আপনি পেমেন্ট ইন্টারফেসটা চলে আসলাম, এবার আপনি দেখতে পারবেন আরেকটা অ্যাড শো করবে, অ্যাপটিতে কাজ করার সময় একটু বেশি অ্যাড শো করে, তাই আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন। ভুল কোনো অ্যাডে ক্লিক করা চলবে না, যেভাবে যে অ্যাডে ক্লিক
ক্লিক করতে বলবো শেয়ার আপনারা ক্লিক করবেন এর বাইরে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো আপনারা অবশ্যই ক্লোজ করে দিবেন তো অ্যাড শো করলে আপনারা অবশ্যই 250 এর অ্যাডটি দেখবেন তারপরে উপরে কর্নার দেখতে পারবেন স্কিপ বল অপশন আসবে স্কিপে ক্লিক করে অ্যাডটি স্কিপ করে দিবেন এবার আপনি প্রোমো ইন্টারফেস থেকে উপরে কর্নার দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে বেল আইকন এখানকার বেল আইকন অপশনটা ক্লিক করে দিবেন তো বেল আইকন অপশনটা ক্লিক করে দেখতে পারেন যে অ্যাপটি সম্পর্কে আপনার অ্যাডমিন নোটিশ কি লিখে রেখেছে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার হোম ইন্টারফেস থেকে একটা অপশন শো করতেছে প্লে শুরু করুন এখানকার প্লে শুরু করুন অপশনটা ক্লিক করবেন তাহলে আপনার কাছে একটা অ্যাড দেবে অ্যাডটি আপনার কাজ হচ্ছে ক্লোজ করে দেওয়া যেমনটা আপনাদেরকে পূর্বে বলেছি অ্যাপটিতে কাজ করার সময় একটু বেশি অ্যাড শো করে তাই আপনারা অবশ্যই 250 করে কাজ করবেন দ্বিতীয় পেজে যান এখানকার দ্বিতীয় পেজে যান অপশনটা ক্লিক করবেন তাহলে আপনার কাছে দেখতে পারবেন আবারও প্লে করুন অপশনটি শো করতেছে জাস্ট আপনি আপনার হোম ইন্টারফেস থেকে অ্যাপটি আপনার ফোনে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আসলে বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হয় বেশি বেশি কাজ করবেন বেশি বেশি ব্যালেন্স ইনকাম করতে পারবেন পয়েন্ট ইনকাম করতে পারবেন পয়েন্টগুলো উইথড্রো দিয়ে টাকা রিসিভ করতে পারবেন প্লে শুরু করার অপশনটা ক্লিক করে দিচ্ছি বারবার তো আরেকটা কাজ করার অপশন রয়েছে সেটা হচ্ছে স্পিনারে কাজ করা আপনি প্রথম অপশনটা হোম ইন্টারফেস থেকেও কাজ করতে পারেন কিংবা স্পিন অপশনটাতেও কাজ করতে পারেন দেখি স্পিন অপশনটায় কাজ করার নিয়মটা কী তো এখান থেকে আর্নিং অপশনটায় ক্লিক করে দেবো তাহলে আপনার কাছে এই ধরনের স্পিন শো করবে উপরে কর্নার উপরে দেখতে পাচ্ছেন যে শো করতেছে স্পিন গেম খেলুন এখানে ক্লিক করবেন তাহলে আপনি স্পিন গেম খেলে ব্যালেন্স ইনকাম করতে পারবেন আর অ্যাপটিতে কাজ করলে অ্যাড শো করবে অ্যাড শো করলে আপনার কাজ হচ্ছে অ্যাডটিকে ক্লোজ করে দেবেন ভুলে ক্লিক করবেন না তো এখান থেকে আমি অ্যাডটি ক্লোজ করে দিব তার পূর্বে স্কিপ করতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনও নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অবশ্যই অল সিলেক্ট করে দিবেন তো আমি অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি দুইবার স্কিপে ক্লিক করলাম এবার অ্যাডটি এখান থেকে আমি ক্লোজ করে দেবো তো এভাবে আপনার স্ক্রিনে এসে স্পিন মারবেন এই যে স্পিনে ঘুরতে শুরু করেছে তিন পয়েন্ট পরেছে এবার আপনি উপরে কর্নারে স্পিন গেম খেলার অপশনটা ক্লিক করবেন তাহলে এটা ঘুরতে শুরু করবে আপনাকে যত পয়েন্ট উপর পারবে সেই পয়েন্টটা দিয়ে দেওয়া হবে প্রোফাইল অপশনটা ক্লিক করবেন ব্যালেন্স বেশি বেশি ব্যালেন্স ইনকাম করে নেবেন অ্যাপটি থেকে টাকা উইথড্র দেওয়ার জন্য জাস্ট আপনি এখানকার উইথড্র করুন অপশনটা ক্লিক করে দেবেন ক্লিক করে এবার আপনি এখান থেকে এক্সাম্পল আপনি আপনার নাম্বারটি দেবেন মিনিমাম উইথড্র 2000 কয়েন মানে 2000 কয়েন হলে আপনি সর্বনিম্ন উইথড্র দিতে পারবেন এই অ্যাপটি থেকে কীভাবে উইথড্র সেন্ড করবেন এবং কত পয়েন্ট হলে আপনি উইথড্র দিতে পারবেন সর্বনিম্ন আপনার অ্যাকাউন্টে মেইন ব্যালেন্সে মাত্র 2000 কয়েন ইনকাম হয়ে গেলে আপনি সাথে সাথে উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন পেমেন্ট মেথডগুলো এখানে শো করতে আসে না দেখি কী পেমেন্ট মেথড রয়েছে এই অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার আর আপনি যদি ভিডিওতে এখনও লাইক দিয়ে না থাকেন তাহলে এখন এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভালো একটা কমেন্ট করে দিন তো জাস্ট আপনি যেটা করবেন অ্যাড শো করলে আপনার কাজ হচ্ছে সেই অ্যাডটিকে ক্লোজ করে দেওয়া ভুলে ক্লিক করবেন না ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে তো এখান থেকে আমি অ্যাডটি ক্লোজ করে দেবো যে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি অনলাইন ইনকাম আর্নিং অ্যাপ খুঁজে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন অসংখ্য আর্নিং অ্যাপ্লিকেশন রয়েছে ফ্রি আর্নিং অ্যাপ্লিকেশন রয়েছে তারপরে ফ্রি আর্নিং ওয়েবসাইট রয়েছে সেগুলোতে আপনি কাজ করেও টাকা ইনকাম করতে পারেন কিংবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে প্লে লিস্টেও চলে যেতে পারেন তো জাস্ট আপনি এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন মিনিমাম উইথড্র অ্যামাউন্ট আসছে 200 কয়েন জাস্ট আপনি এখানকার সেটিংস অপশনটায় ক্লিক করবেন সেটিংস অপশনটায় ক্লিক করার পরে এখান থেকে বিস্তারিত নিয়ম পেয়ে যাবেন কীভাবে টাকা উইথড্র দিতে হয় কীভাবে কী করতে হয় তো এবার আপনি জাস্ট উইথড্র অপশনটি ক্লিক করে উইথড্র করে নিতে পারেন আপনার টাকাটা বিকাশ নগদের মাধ্যমে সো গাইস আপনি সম্পর্কে বিস্তারিত বুঝে দিয়েছি আপনি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন যারা আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে